রূপালী আশের উপর সোনালি ডোরা ডোরা দাগ। পানির মধ্যে যখন মাছটি সাঁতরে বেড়ায় তখন দেখে মনে হয় রূপার মুদ্রা ভেসে রয়েছে। মাছটির নাম হল সারপা সালপা, তবে মানুষের কাছে এটি পরিচিত সালেমা পর্জি নামে। রূপ নয়, অদ্ভুত এক বৈশিষ্ট্যের জন্যই এ মাছটিকে একবার হলেও দেখতে চায় অনেকেই, কারণ এ মাছ খেলেই নেশাগ্রস্ত হয়ে যায় মানুষ। এক গবেষণায় বলা হয় লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা LSD খেলে যেমন নেশা হয়, এই মাছ খেলে একই রকম নেশা হতে পারে, এমনকি এ নেশা 36 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। 2006 সালে ক্লিনিক্যাল টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল 1994 সালে ফ্রান্সের দক্ষিণ পূর্ব উপকূলে ফ্রেঞ্চ রিভিয়েরায় বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি, সেখানে এই মাছ খান তিনি। এরপর শুরু হয় তার বমি ও মাথা ঘোরা, চোখের ঝাপসা দেখতে শুরু করেন, দুর্বল হয়ে যায় শরীর। সাহস করে গাড়ি চালানো শুরু করলেও তা চালাতে পারছিলেন না। তার কানে ভেসে আসতে থাকে কেবল পশুর চিৎকার। মানুষ তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। 2 দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে যান তিনি। এই জার্নালে আরও উল্লেখ করা হয় ঠিক একই এলাকায় 2002 সালে 90 বছরের একজন বৃদ্ধ এই মাছ খান। এরপর এই ব্যক্তির কানে বিভিন্ন প্রাণীর চিৎকার ভেসে আসতে থাকে। টানা 2 দিন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে থাকেন তিনি। ভেবেছিলেন মানসিক সমস্যা হয়েছে তার। এরকম বেশ কিছু ঘটনার পর রিফ পল ফাউন্ডেশনের সামুদ্রিক জীববিজ্ঞানী ক্যাথেরিন যাদব এই মাছ নিয়ে গবেষণা করেন। গবেষণা শেষে তিনি বলেন সালেমা পর্জি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, ফলে LSD খেলে যেমন নেশা হয় এই মাছ খেলেও তেমন হতে পারে। তবে কোনো কোনো গবেষকের মতে এই মাছ খেলে কারো কারো সমস্যা হতে পারে, সবার সমস্যা হওয়ার কথা নয়। যদি তাই হতো তাহলে তো এই মাছ দিয়ে মাদক তৈরি করা হতো। সালেমা পর্জির শরীরে ডাইমেথল ট্রেপটিমিন বা DMT থাকে। DMT এক ধরনের মাদক জাতীয় পদার্থ যা অনেক জীবেই থাকে। গবেষকদের মতে DMT-র কারণে এই মাছ খেলে নেশা হতে পারে। কয়েকজন বিজ্ঞানীর পরামর্শ, এই মাছের মাথা না খেলে নেশা হয় না, তাই মাথা না খেয়ে বাকি অংশ খাওয়া যেতে পারে। প্রাণী বিজ্ঞানীদের মতে শরৎকালে এই মাছের টক্সিসিটি সব থেকে বেশি থাকে, তাই এই মৌসুমে সালেমা পর্জি না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যদিও এ পর্যন্ত যতজনের সমস্যা হয়েছে সবাই বসন্তের শেষে এবং গ্রীষ্মে এই মাছ খেয়েছিলেন। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরে এই মাছ দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় রোমান সম্রাটরা এই মাছ খেয়ে আমোদ ফুর্তি করতেন এবং পলিনেশীয়রা বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে এই মাছ খেতেন।